বামেদের নবান্ন অভিযানে এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। তারপর খড়ের কাদায় সূচ খোঁজার মতো খোঁজা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি। অবশেষে এক মাসের মাথায় বালি স্টেশন থেকে উদ্ধার করা হলো পাঁশকুড়ার নিখোঁজ বামকর্মী দীপক পাঁজাকে। বালি স্টেশন থেকে উদ্ধার হওয়ার সময় অসংলগ্ন অবস্থা ছিল তার, সেখান থেকে উদ্ধার করে আপাতত হাওড়া জেলা সিপিআইএম এর দলীয় অফিসে তাকে রাখা হয়েছে। তিনি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠেছিল। হিবিএস কর্পাসে হামলাও করা হয়, খতিয়ে দেখা হয় শহরের সমস্ত সিসিটিভি ফুটেজ, তবে কোনো কিছুতেই খোঁজ মেলেনি। দীপকের খোঁজে গত 28 ফেব্রুয়ারির ব্রিগেডেও এসেছিলেন তাঁর স্ত্রী, যদি খুঁজে পাওয়া যায় স্বামীকে, তবে কিছুতেই কিছু না হওয়ায় ক্রমশ আশা হারাতে বসেছিলেন তিনি। শেষ পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় নিখোঁজ দীপকবাবুর পোস্টার লাগানো হয় বা বিপ্লব মজুমদার জেলা সম্পাদক সিপিআইএম তারাও কিন্তু পোস্টার লাগায়। এ বিষয়ে বিপ্লব মজুমদার জেলা সম্পাদক সিপিআইএম নেতা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আসলে আমাদের একজন কমরেড, নাম তার অচিন গাঙ্গুলী, তিনি সবজি বিক্রি করেন, আর তিনি গণশক্তি পত্রিকার নিয়মিত পাঠক। তা দীপক পাঁজাকে হারিয়ে গিয়েছিল, তাকে যে খুঁজে পাওয়া যাচ্ছিল না 11 ফেব্রুয়ারির নবান্ন অভিযানের কর্মসূচির পর থেকেই, সেটা খবরের কাগজে বেরিয়েছে, বিশেষ করে গণশক্তিতে তার ছবি বেরিয়েছে, তার স্ত্রীর ছবি বেরিয়েছে। সেটা দীপক পাঁজা হঠাৎ দেখতে পায়, ঘোরাঘুরি করছিল। সত্যিকারে তার পরিবারের সঙ্গে আমরা কথা বলি, ভিডিও কনফারেন্সে স্বামী স্ত্রীর কথা বুঝিয়ে দেওয়া হয়। তাতে দেখলাম পরস্পর পরস্পরে চিনতে পেরেছেন, কথা বলছেন। আমরা তখন নিশ্চিত হই, হ্যাঁ, এই সেই দীপক পাঁজা, কারণ আমি তাকে আগে দেখিনি কখনো, বা আমাদের যে কর্মীরা খুঁজে পেয়েছেন তারাও আগে দেখেন। এইভাবেই তাকে আমরা পাই। পৌঁছালেনটা কিভাবে? পয়সাও ছিল না, ওই ভিড়ের মধ্যে দৌড়াদৌড়ি ভিজিয়ে গেছে সবকিছু, সেই সব মিলিয়ে তারপর কিভাবে বালিতে এসছে। এখনো পর্যন্ত ডাক্তার বলেছে রেস্টে থাকতো, আমরা এখন কিছু জানতে চাই। আগামী দিন সুস্থ হোক, আগামীকাল অন্যান্য ট্রিটমেন্ট ও টেস্ট কতগুলো হবে, সিটি স্ক্যান হবে, সেগুলোর পর রিপোর্ট করা।